21/6/2021 তারিখ সোমবার প্রকাশিত হয়েছিল আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা। কর্মশিক্ষা ও শারী শিক্ষা ছাড়া 2016 উচ্চ প্রাথমিকে শূন্য পদে 14,339 শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ওই দিনই আপার প্রাইমারি নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পূজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে 24,500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পূজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও 7,500 শিক্ষক। মোট 32,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। কিন্তু আপাতত সব কিছুই স্তব্ধ হয়ে রয়েছে। কোর্টে আবারও কিন্তু মামলা চলছে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। সুতরাং বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন চ্যানেল ক্লিক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে রাখো। উপরে অল অপশান রয়েছে, সেই অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য। তো চলো বিস্তারিত জেনে নিই। পূজোর পর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত প্রাথমিকে আরও 7,500 শিক্ষক নিয়োগ করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রেক্ষাপটে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়, কোনো লবি করার প্রয়োজন নেই। কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল, আর ঠিক তার তিন দিনের মাথায় তালিকা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা দায়ের চাকরি প্রার্থীদের। প্রসঙ্গত, 2016 সাল থেকে চলা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ ওঠে। নিয়োগ তালিকায় অসঙ্গতির অভিযোগে গত বছর হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন প্রার্থী। মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় আদালতে দাবি করেন, নিয়োগ তালিকা অস্বচ্ছ, প্রশিক্ষণহীন প্রার্থীরাও সুযোগ পেয়ে গিয়েছেন, বঞ্চিত হয়েছেন যোগ্যরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।